আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো যে দেখতে পাচ্ছেন যে আমরা যে আমাদের যে গাড়ি আছে, এই গাড়ি ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি আছে। এই গাড়ির বিভিন্ন সুইচ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে যদি মনে করেন যে আস্তে আস্তে করে এই জিনিসগুলো শিখে নেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি। এবার আমরা শুরু করি, সরাসরি আমরা একটু দেখি যে প্রথমে আমি বলবো যে যদি আমরা স্টার্ট করে দেখে প্রথমে এই সুইচটা দেখে আমরা, এটা কি, এটা হলো সাইড মিরর। এই সাইড মিরর গুলো কিন্তু সাধারণত আমরা এই যে হাতে অনেক সময় চাপ দিয়ে কি করি, উপরে নিচে এরকম এই সাইডে এই সাইডে এটা সেটিং করি, কিন্তু আসলে তার সেটিং আমরা করবো না। আমরা যদি সুইচ অন করে বা ইঞ্জিনটাকে স্টার্ট করি, স্টার্ট করে এটা দেখাই দেখাই আমি সরাসরি আপনি দেখেন, আপনারা দেখেন যে এটা স্টার্ট করি করার পরে এই যে দেখেন এখানে এই জায়গায় দেখেন সুন্দর মতো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন যে এ এখন বাম দিকের মিরর কে আপনি সেটিং দিবেন না ডান দিকের মিরর কে সেটিং দিবেন, আপনি কোন মিরর সেটিং দেবেন। যদি ডান দিকে আমরা এখন ডান দিকে একটা সেটিং দিই আপনাদের দেখে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন যে এখানে চাপ প্রয়োগ করবো, আমি এখানে চাপ প্রয়োগ করবো যে দেখেন কি করে এটা উপরে নিচে দেখেন, যে দেখেন আমি চাপ প্রয়োগ করে দেখেন চোখ আবার মনে করেন যেদিকে দিলাম দেখেন চাইলে বাম দিক ডান দিক সব দিকে সুন্দর মতো এটা যে হচ্ছে এই চাপ দিয়ে দেখা হচ্ছে। আবার আমি উপরে নিচে করবেন আবার সমান করে দিলাম দেখেন একটু ভালো করে দেখেন সমান করে দিলাম, আপনি এখন উপরে নিচে করবেন দেখেন যে সুইচে চলে আসেন, সুইচে আসেন যে সুইচে যখন আমরা উপরের দিকে দিব উপরের দিকে কাজে যাবে আসতে হবে দেখেন কাজ হচ্ছে কিনা আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই তো দেখেন উপরের দিকে কাজে যাবে। তদ্রূপ আপনারা যদি এগুলো খেয়াল করেন অনেক সময় আমরা যারা অদক্ষ ড্রাইভার আছে তারা কি করে হাতে এগুলো করার চেষ্টা করে, এতে করে গাড়ির মারাত্মক ক্ষতি হয়ে যায়, গাড়ির এবং ইঞ্জিনের সুইচের মারাত্মক ক্ষতি হয়ে যায়। এই জন্য কিন্তু মূলত আজকে আমার এই কন্টেন্টটা নিয়ে আপনাদের কাছে আমি দাঁড়িয়েছি। এইগুলো একটি ব্যাপার। আর বাকি সুইচগুলোর ভিতরে একটু দেখেন যে এই স্টিয়ারিং এর পরে এই যে সুইচ আছে দেখেন এইটা হলো হেডলাইট সুইচ, এটা সম্পূর্ণ হেডলাইটের উপরে কাজ করে। ডিপার বলেন হাই বিম বলেন লো বিম বলেন সব কিছু সাধারণত ডিপ এটা হেডলাইটের উপরে কাজ করে। দেখেন আমি একটু দেখাই যে এই হেডলাইটের আমরা দিলাম এখন অপবস্থা আছে, এখন এই যে দেখেন লো বিম দিলাম এখন কিন্তু লো বিম, এখন এই যে দেখেন হাই বিম দিলাম, দেওয়ার পরে আপনি ডিপার দিবেন যে ডিপার এভাবে দিবেন। ডিপার কিন্তু সাধারণত আপনি দিনে দিতে পারেন রাত্রে দিতে পারেন, সাধারণত রাতে মানুষ ব্যবহার করে, কিন্তু দিনে রাতে যখনই আমরা ডিপার দিব যখনই আপনার ইমার্জেন্সি মনে হবে তখন আপনি অবশ্যই রাস্তায় আপনি ডিপারটা দিতে পারেন, এটা আমার আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ডিপার দিলেই কিন্তু আপনার ড্যাশবোর্ডের ভিতরে এরকম দেখাবে, দেখেন দেখাবে বারবার দেখাবে, আপনি যতবার ডিপার দিবেন ততবার এরকম দেখাবে। মোটামুটি এইটুকু জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আরো একটা গুরুত্বপূর্ণ সুইচ আপনাদের দেখাবো, সেটা হলো এই সুইচটা দেখে আমি এখন দেখাবো। ভিউয়ার্স এখন আপনারা দেখবেন যে এই যে সুইচটা আছে এটা হলো শুধু খালি আপনার এই উইন্ডশিল্ড আছে না, উইন্ডশিল্ড পরিষ্কার করার জন্য এখানে স্পুন আছে এবং ওয়েপার ব্লেড আছে, সেগুলোর জন্য মূলত ব্যবহারটা আমরা করবো। দেখেন ব্যবহারের ভিতরে কিন্তু পার্থক্য আছে, আপনি চাইলে সব সব কিছু আপনি শিখতে পারেন এখান থেকে। দেখেন এখানে হাই আছে লো আছে আইএন আছে অফ আছে এগুলো আছে, মোটামুটি আমি দিই বলে এভাবে এই যে দেখেন এভাবে দিব, দিলে কম বেশির ব্যাপার আছে। আপনি যখন মনে করেন যে এখানে হাই আমি দিয়ে রাখলাম দেখেন সহজে বুঝতে পারবেন চলে গেছে, এই দেখেন আপনি একটু খেয়াল করেন। আচ্ছা তারপরে আসি আমরা, তারপরে হলো আপনার এই যে হাই এর পরে এরকম লো আছে, লো দিলাম কম বেশি আছে। এখন আসেন তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে শুধু খালি যে আমাদের ওয়েপার ব্লেডটা আছে এই উইন্ডশিল্ডটাকে, এটা একটা উইন্ডশিল্ড, এই উইন্ডশিল্ডটাকে পরিষ্কার করার জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে। আপনি একটু খেয়াল করেন সরাসরি দেখেন, আর তেমন কোনো কাজ এটা নাই, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে কয়টা সুইচ আছে মোটামুটি এই কয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা একটু আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, যেহেতু সুইচ নিয়ে আজকের আমার কন্টেন্ট, এখন আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাই সেই ইন্ডিকেটর সুইচ। ইন্ডিকেটর সুইচ সাধারণত অনেকে দিতে পারে না, যেমন আমার স্টুডেন্টদেরকে আমরা যখন কোর্স শেষ করি তখন তারা কিন্তু ইন্ডিকেটর দিতে পারে। ইন্ডিকেটর সাধারণত এই হেডলাইট দেখতে পাচ্ছেন লাইট, লাইটের যত ইয়ে আছে ফাংশন আছে এটার ভিতরে আছে, আপনি উপরের দিকে দিলে বাম দিকের ইন্ডিকেটর হবে সবসময় মাথায় রাখবেন, এই যে দেখেন বাম দিকের এই যে ইন্ডিকেট করতেছে। তারপরে আপনার নিচের দিকে দিবেন এর নিচের দিকে দিবেন ডান দিকের ইন্ডিকেটর দেখাচ্ছে, এই যে সরাসরি দেখেন ডান দিকের ইন্ডিকেটর। এই ভুলগুলো কিন্তু সাধারণত আমরা যারা নতুন ড্রাইভার শিখতেছি তারা সাধারণত এই ভুলগুলো করে থাকি, সুতরাং এই ধরনের ভুল কিন্তু করা যাবে না আপনার। তাহলে কি হবে আবার দেখাই, বাম দিকে হবে উপরের দিকে হবে বাম দিক আর নিচের দিকে হবে ডান দিক, মোটামুটি এটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমরা আপনাদের দেখাবো সরাসরি ইঞ্জিনটা স্টার্ট অবস্থা আছে, আমি এখন এসি দেখাবো এসি আপনি কিভাবে করবেন। দেখেন এসির ব্যাপারটা দেখেন, এটা যেহেতু একটু একটু ব্যতিক্রম ধর্মী গাড়ি এসির ব্যাপারটা আমরা এখন এসিটা দিয়ে দিই। দেখেন এসির এই যে এসি আপনি অন করবেন, এখন এসি অন হয়ে গেল দেখেন, আবার অফ করবেন অফ হয়ে গেল, এখন আপনি অন করবেন, অন করার পর কি করবেন এই দেখেন এখন কম বেশি করার আছে, এটা কি, এটা হলো ফ্যানটা, এটা আপনি চাইলে কম বেশি করতে পারবেন, এর ভিতরে কিন্তু ঠান্ডা নির্ভর করে না,
ঠান্ডা নির্ভর হবে আপনার এসির উপর, এসি যদি ভালো থাকে তাহলে পরে ঠান্ডাটা নির্ভর করবে। টেম্পারেচারের ভিতরে এবার চলে আসেন, কত কত আছে এখানে আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কি করতে হবে, আপনি চাইলে কমাইতে পারেন, এখানে কমাই দিচ্ছি আমরা একদম, এটাকে যদি লো করে দিই তাহলে খুব তাড়াতাড়ি আপনার মনে করেন যে ঠান্ডা হবে, লো করে দিলাম আর হবে না। দেখেন আমার সর্বোচ্চ, দেখেন একটা শব্দ করে, খেয়াল করেন একটা শব্দ করে, সুতরাং এর নিচে আর যাবেন, 18 নিচে যাবেন, এখন মোটামুটি ঠান্ডা হবে। আপনি যদি ফ্যানটা কমা দেন তাহলেও ঠান্ডা হবে। আপনি একটু সরাসরি এখানে আমরা দেখে নিই, তো মোটামুটি এটুকু আমরা বুঝতে পারলাম। আর এই যে আপনার এখানে ট্যাপ রেকর্ডার আছে, রেডিও আছে, এগুলো আমরা আমরা চাইলে যে ভলিউম আছে চাইলে এগুলো আমরা আমরা অবশ্যই ই করতে পারি, বুঝতে পারি। আর দেখেন এখানে ইমার্জেন্সি আছে, আমরা যখন গাড়ি কোনো কোনো সময় ব্রেক ফেল করে তাহলে কিন্তু সাধারণত আমরা এই সিস্টেম ব্যবহার করি, ইমার্জেন্সি। দেখেন সরাসরি সরাসরি ড্যাশবোর্ডে দেখি আমরা, যখন এটা এটা চাপ দিলাম ইমার্জেন্সি, দেখেন এই যে দেখো এই দুইটা জিনিসই মোটামুটি জ্বলতেছে, এতে করো বোঝা যাচ্ছে যে গাড়িতে কোনো সমস্যা। এই ধরনের সুইচ যখন আমরা দেবো, গাড়ি যখন চলে তখন বুঝতে হবে যে এই ধরনের একটু প্রবলেম আছে, যার কারণে ইমার্জেন্সি দেওয়া আছে। যে ইমার্জেন্সি আবার দেখাচ্ছি, দেখেন এই যে দেওয়া আছে এখানে, মোটামুটি আমরা একটু বুঝতে পারলাম, বন্ধ করে দিলাম। এসি দেওয়া আছে, এসিটাও কিভাবে দিবেন, কোনটা কিভাবে কমাবেন, এবং এই সুইচ গুলো সম্পর্কে একটু ভালো ধারণা দিয়েছি। পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের অন্য একটা বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সাথে অবশ্যই আপনারা থাকবেন। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি ব্লগস। আপনারা অবশ্যই আমার এই চ্যানেল এবং এবং আমার ফেসবুক পেজের সাথে আপনারা থাকবেন, তবে আপনারা সকল জিনিস গাড়ি সম্পর্কে আপডেট পাবেন বলে মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।